কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। বিজেপির তীব্র সমালোচনা করা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে রাজ্যের রাজনীতি এই মুহূর্তে তপ্ত রয়েছে। কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। কংগ্রেসের অনেকেই ভেতরে ভেতরে মিল রাখছে বিজেপির সঙ্গে। আমি কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রীর ভালো কাজের প্রশংসা করব। বিজেপির সঙ্গে দূরত্ব কমল কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। সরকারের সঙ্গে উন্নয়নমূলক কাজে থাকার কথা ঘোষণা বিধায়কের। বিজেপিতে যোগ দিলে বিধায়ক পদ হারাতে হবে, তাই এখনই যোগদান নয়, ইস্যু ভিত্তিক সমর্থন বিজেপিকে। কংগ্রেস বিধায়ক ইস্যু ভিত্তিক বিজেপিকে সমর্থন করলে দল তাকে বহিষ্কার করতে পারে। হারাতে হবে কার্যকরী সভাপতির পদ। বিজেপিতে যোগদান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। আইনি জটিলতার জন্য বিজেপিতে যোগ দেবেন না কংগ্রেসের বিধায়ক, তবে বিজেপিকে সমর্থন অব্যাহত রাখবেন। আসাম বিধানসভা বিরোধী শূন্য করার প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর, সেই উদ্যোগ হিসাবে বরাকের বলিষ্ঠ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে দলে নিয়ে যাচ্ছেন। একদিকে সিএম ভিজিলেন্সের চাপ, অন্যদিকে দেশে বিজেপি লহর। মূলত সেই কারণেই বিজেপিকে সমর্থন করছেন বিধায়ক কমলাক্ষ। আমাদের হাতে উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রতিক্রিয়া এসে পৌঁছেছে, শুনে নেব ওনার মুখ থেকে। আপনি কি বলেছেন? আমি বলেছি যে মুখ্যমন্ত্রী একটা ভিশন নিয়ে এসেছেন এবং ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের এমএলএ হিসেবে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে মুখ্য উদ্দেশ্য, এবং সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার সহযোগিতা সবসময় থাকবে, যেহেতু এটা ডেভেলপমেন্টের একটা চিন্তাধারা নিয়ে এখানে সবাই এসেছেন। ডেভেলপমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের সহযোগিতা থাকবে, কিন্তু আমি একজন কংগ্রেসের কর্মী হিসেবে আমি থাকবো এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে আমি রিজাইন দিচ্ছি। আলটিমেটলি মুখ্যমন্ত্রীর কাজের নিশ্চয়ই সহযোগিতা করবো, সমস্ত যেগুলো ডেভেলপমেন্ট কাজ করবে সেগুলো সহযোগিতা করবো। কংগ্রেসে থেকে মুখ্যমন্ত্রীর কাজের সহায়তা করা কতটা যুক্তিসঙ্গত? সবাই 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 ভিতরে ভিতরে করছে, আমি ওপেনলি করবো আর কি, কিন্তু আমি কংগ্রেসের সদস্য হিসেবে থাকবো। কংগ্রেস কেবল আপনাকে সাসপেন্ড করতে পারে, যাই না কি করবে, এটা কংগ্রেসের দরকার। কংগ্রেসের সব সবাই তো ভিতরে ভিতরে মিলে আছে, তো আমি ভিতরে ভিতরে চাই না, যে কংগ্রেস সদস্য হিসেবে থাকবো কিন্তু এই হিসেবে ইয়ে করবো। আপনার ওয়ার্কিং প্রেসিডেন্ট তো ওরা কেটে ফেলতে পারে। আমি অলরেডি রিজাইন দিয়ে দিয়েছি, আমি অলরেডি ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে আমি রিজাইন দিয়ে দিয়েছি।